হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্বাণী, শর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব একটা আনন্দের দিন, খুশির দিন। দেখো, তোমাদের সাথে দুষ্টুমি করছি, মুখ লুকাচ্ছি, তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে আমি অনেকটাই ভালো রয়েছি, ভালো আছি, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি পেতনি ছিলাম, এখন আমি একটু সাজুগুজু করে একটু সুন্দরী হয়ে গেছি। দেখো বাড়িতে কেমন থাকি, তোমরা দেখেই ফেলেছো, খেপির মতো থাকি। তো আজকে ধনতেরাস, ধনতেরাস উপলক্ষে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো কে কী কিনছো আমাকে একটু জানিও। তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো রেডি হয়ে গেছি, মা জুতো পরছে আর বাবু এদিকে রেডি হয়ে গেছে, কারণ বাবু এখন ভিড়ের চাপ। আর এই দেখো সোনার দোকানে চলে এসেছি, পাশে আমার কাকিমা আছে, ওদের একটু দেখিয়ে দিলাম। আমার এই বদ্দা ছোদ্দা, মানে যাদের কাছ থেকে জিনিস নিই, দাদাই বলি আমি। আর এই দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখো বাড়ি চলে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি নিয়ে এলাম। ফাইনালি নিয়ে এলাম, কি নিয়ে এলাম, এই দেখো বন্ধুরা নিয়ে এলাম চেন। এই দেখো দেখেছো, দুটো চেন, একই মাপের দুটো চেন। কিন্তু কার জন্য, কার জন্য বন্ধুরা এই দুটো হার কার জন্য আনা হচ্ছে, গেস করো তো বন্ধুরা কার জন্য আনা হয়েছে। একটা আমার বরের, একটা আমার দেওরের, মানে ভাইয়ের। তো এই গিফটটা পুরোপুরি আমার শ্বশুরমশাই, ভাইকে একটা, বাবাকে সরি ভাইকে একটা, আর আমার বরকে একটা গিফট করেছে। তো দেখো ওরা আমাদের গিফট দিয়েছে, যেহেতু ধনতেরাস উপলক্ষে ওরা গিফটও দেয়, আর মজুরির ওপরও ছাড় থাকে। আর এই দেখো এই ট্রলিটা দিয়েছে, আমাকে বলেছিল ভিআইপি ট্রলি দেবে, আর দুটো জিনিস নেওয়া হয়েছে যেহেতু ওই জন্য দুটো গিফট দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো দেখো কী সুন্দর লক্ষ্মী গণেশ দিয়েছে, দেখেছো বন্ধুরা, এইটা মানে স্ট্যান্ড টাইপের পেছনে, খুব সুন্দর। আর এই দেখো, তো আজকে ধনতেরাসে বাবা কিছু দেবে তার ছেলেদেরকে, তো চলো তোমরা দেখতে থাকো কি দেবে, গেস করো কি। প্রণাম করবা বাবাকে, বাবার অনেক দিনকার শখ ছিল তোমাদের দুই ভাইকে দুটো দেবে। তোল বাবা তোল, দেখি এই দেখো, বাবার এই তো আমার প্রণাম হচ্ছে, জন্মদিন, বিবাহ বার্ষিক, আর ভাইয়ের এটা চাকরি পাওয়া আর জন্মদিনের গিফট, দুটো একসাথে হাফাপ। তুই তার বিয়ে করিসনি? প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ ভাই, সামনে হচ্ছে ব্রেসলেট দিবা। আমি চন্দনকে বলে এলাম, দেখি দুই ভাই বসো বসো, কিছু একটা গিফটের ব্যাপার আছে, বাবা দাঁড়াও তো ওখানে। তো বন্ধুরা দেখতে পেলে দুই ভাই কত খুশি, সারপ্রাইজটা ছিল না ওরা বুঝে গেছিলো। আর দেখো বাবা সম্মেলনে গেছিল আর বড় বড় রাজভোগ দিয়েছে, দেখো বন্ধুরা। তো গাইস আজকে হলো ধনতেরাসের পরের দিন, মানে আজকে হলো শনিবার, কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশী, সব থেকে ভালো কথা ভূত চতুর্দশী। তো আজকে জানো তো আজকে আবার হঠাৎ করে বাজারে যেতে হলো, হঠাৎ করে বাজারে কেন গেলাম তার একটা ব্যাপার আছে। হঠাৎ করে বাজারে গিয়েছি মায়ের টিপ আনতে, মানে কালী মায়ের টিপ আনতে। তো আমার মানসিক ছিল, সেই একবার মানসিক করেছিলাম, পুজো দেব মা কালীর কাছে, টিপ দিয়েছি। আর এটা হলো আদিকালী মন্দির আমাদের, মানে পাশের পাড়াতেই ওই মন্দিরে সারা রাত ধরে নিশিরাত পুজো হয়, তো খুব ভালো লাগে, কারণ ওখানে আমার বর কয়েক বছর ধরে উপোস করে অঞ্জলি দিচ্ছে। আমি একবার গিয়েছিলাম, কিন্তু প্রতি বছর সম্ভব হয়ে ওঠে না, আমার শরীর ঠিক যায় না। তো এবারও জানি না কোথায় যাব, কিন্তু ওই মায়ের কাছে আমি সেইবারই মানসিক করে এসেছিলাম যে ভাইয়ের চাকরি হলে সোনার টিপ দেব। তো ঠিক আছে,
নিয়ে এলাম। কালকে তো তোমরা তো দেখতেই পেলে বাবা কি গিফট তার ছেলেদের দিয়েছে। বাবার অনেক দিনকার শখ ছিল, বাবা অনেক দিন ধরেই মানে পয়সা জমিয়ে তার ছেলেদের সত্যি কথা বলতে করে দিয়েছে, মানে অনেক দিনকার। তাই বললো ধনতেরাসেই করে দাও ছেলেদের। তা আমি আর মা কদিন ধরেই বাজারে যাচ্ছিলাম অর্ডার ফর্ডার দেওয়া, মানে ইয়ো মা আর আমি সব বাবা টাকা দিয়েই খালাস। তো খুব ভালো হয়েছে ওদের হার দুটো তোমরা তো দেখতেই পেলে। আর সত্যি কথা বলতে না, আমার শ্বশুরমশাই আমাদের খুব দিয়েছে, প্রচণ্ড দিয়েছে, মানে এত দিয়েছে আমরা মানে মানে বলতে পারবো না যে বাবা দিচ্ছে না শ্বশুরমশাই দিচ্ছে কে দিচ্ছে। কিন্তু সত্যি উনি আমার নিজের বাবার মতনই। আর মানে 12 বছর ধরে এসেছি ধরো এই সংসারে, আমাকে দিক, আমার স্বামীকে দিক, দেওরকে দিক, ফ্যামিলির কাউকে কিছু একটা দিলে না আমার খুব ভালো লাগে। আমি এগুলো ক্যামেরায় বন্দি করে রাখি, এটা আমার কোনো দিখাবা নয় বন্ধুরা, তোমরা ভেবো না দিচ্ছে বলে দেখাচ্ছি। এটা আমার মানে এগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকলে ভবিষ্যতে মানে কে থাকবো কে থাকবো না, কিন্তু আমাদের যে ভবিষ্যতে ছেলেপেলেরা তারা দেখতে পাবে যে না এরকম ঘটনাও পূর্বে ঘটেছে, আমার দাদুরা ঠাকমারা বা মায়ের বাবা মা এসব করেছে, বাবার বাবা মা এসব করেছে, ওরা তখন দেখেই বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে মানে কি বলবো, সবাই কালী পুজো খুব সাবধানে কাটাও, খুব ভালো করে কাটাও। আর এখনই বাজার থেকে এলাম তো, আর হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, বাড়িতে কেউ নেই, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। কালকে 12 তারিখ, কালকে 12 তারিখে আমার ছেলের বার্থডে, তো ছেলের বার্থডে আর ছেলের জন্য একটা সারপ্রাইজ ওর দাদু দিয়েছে, মানে নাতিকে ফাঁকি দেয়নি। সত্যি কথা বল, আমার শ্বশুরমশাই আমাকেই ফাঁকি দেয় না, আমি আমি ছেলের বউ বলে কী হবে, আমাকে পুরো মেয়ের মতনই ভালোবাসে, আমাকেও প্রচুর জিনিস উনি দেয়, হয়তো সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না, আবার করিও, প্রচুর জিনিস উনি আমাকে দেয়, মানে মা আর আমি উনি টাকা দিয়ে দেয়, মা আর আমি পছন্দ করে নিয়ে নিই, মানে ওনার যে মেয়ে নেই আমি মেয়ের মতনই ওনার কাছে আছি, কোনো আমাদের কোনো সেটা মানে ফারাক নেই ছেলের বউ বা মেয়ে বলে। যাই হোক, ছেলের 12 তারিখে বার্থডে, কিন্তু তোমাদের বলে রাখি আগাম ছেলের বার্থডেটা 12 তারিখ, কিন্তু কালী পুজো পড়ে যাচ্ছে বলে আমি ভাইফোঁটার দিন ছেলের বার্থডে সেলিব্রেট করব। ছেলের বন্ধু বান্ধব পাড়ায় এই দুটো চারটে বলবো, আর আমাদের আমার বরকে আমার দিদি ভাইয়েরা ফোঁটা দিতে আসবে, ওরাও থেকে যাবে, সবাই মিলে একটু আনন্দ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। কালকে বাবুর সাথে মানে 12 তারিখে কী করলাম সেইটা আর ওর জন্মদিনেরটা তোমাদের একসাথে আমি ভিডিওটা ছাড়বো। ঠিক আছে বন্ধুরা, কালী পূজায় বিশাল বিশাল এনজয় করো, সবাই খুব সাবধানে রাস্তা পার হবে, রাস্তা চলাচল করবে, আর খুব ভালো থেকো।